আজকের ব্লগটা শুরু হয়েছিল মহাষষ্ঠীর রাতে, শেষ হয়েছিল মহাসপ্তমীর সকালে, যার ভেতর রয়েছে কলকাতার এগুলি থেকে সেগুলিতে সারা রাত ধরে হেঁটে দেখা কিছু ভালো পুজো, রয়েছে মজা, রয়েছে আড্ডা, রয়েছে বন্ধুত্ব, সাথে খাওয়া দাওয়া আর মাছ মোর। জানতে হলে পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে। তো চলো মজাকে করতে অ্যাম্পলিফাই, উই আর নট আ পিপুল ভেরি হাই ফাই। তো চলো লেটস স্টার্ট টুডেজ জার্নি। জার্নির প্রথমেই আমরা পৌঁছালাম বালিগঞ্জ রেল স্টেশন, যেখান থেকে আমরা গুগল ম্যাপের ওপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন একটালিয়া এভারগ্রিনের মণ্ডপে। তো চলো ঘুরে দেখে নাও এই মণ্ডপটি এই বছর কেমন হয়েছে। একডালিয়া দেখে গুটি গুটি পায়ে এবার আমরা যাচ্ছি সিংহি পার্কের দিকে। তো চলো দেখে নাও এবছর সিংহি পার্কের পুজো মণ্ডপটি কেমন হয়েছে। সিংহি পার্ক দেখে এবার আমরা হেঁটে চলেছি আরও একটি বড় পুজোর দিকে, হিন্দুস্থান ক্লাব দ্বারা পরিচালিত পুজোটি, যাদের এবছরের বিষয় ভাবনা ছিল অঙ্কুর। ভিড় ঠেলে ঠেলে একটু একটু করে এভাবে আমরা এগিয়ে গেলাম মণ্ডপের সামনে, মানে দুর্গা প্রতিমার সামনে। ভিড় ঠেলে ঠেলে পায়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গিয়ে লেগে গেল আমাদের খিদে, তাই আমরা দাঁড়ালাম রাস্তার পাশে থাকা একটা জিভে চলানা ফুচকার দোকানে। রাস্তার মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, ফুচকা স্টল থেকে স্টেশনে গিয়ে একটা চট কিনে পেতে শুয়ে ঘুমাই। স্টেশনে ঢুকতে দেন বড় বড় ওয়েট লক করে দেয় যারা ভেতরে ভেতরে যারা। বিভিন্ন বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার এবং নানান আলোয় সজ্জিত পুজোয় রাতের তিলোত্তমা দেখতে দেখতে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ত্রিধারা অকালবোধনের প্যান্ডেলে। আর এই প্যান্ডেল যতটা সুন্দর ছিল ততটাই সুন্দর ছিল এখানকার উপচে পড়া ভিড়। আজ আলোকিত মন উৎসবের রঙ।
দুপুর 11টা আমরা চা খেতে বসেছি। আমরা এখনো খাবারের অপেক্ষায় বসে আছি, কখন আমাদের খাবার আসবে আর কখন আমরা খাবো, কারণ আমরা মোটামুটিভাবে 4-5টা প্যান্ডেল দেখে নিয়েছি আর লাস্টে প্যান্ডেলটা দেখলাম আর কি ত্রিধারা অকাল বলুন। সেখানে লেখা ছিল মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, বাট সেখানে মনে হয় সব থেকে বেশি ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, এতটা বেশি ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে। ভালো লাইন বলেছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। ঠাকুর দেখতে দেখতে লেগে গেল আমাদের খিদে, তাই আমরা চলে এলাম হাটারি রেস্টুরেন্টে। তো ঠাকুর যেরকম আমরা লাইন দিয়ে আজকে দেখেছি, সেরকম আমাদের খাওয়ার জন্য কিন্তু লাইন দিতে হয়েছিল। 104 নম্বরে আমাদেরকে নাম লেখাতে হয় এবং তারপরে গিয়ে আমরা আলটিমেটলি প্রবেশ করতে পারি হাটারি রেস্টুরেন্টের ভেতরে, এবং সেখানে গিয়ে আমরা আধা ঘন্টার মতো ডিসাইড করি যে কী খাবো এবং তারপর চলে আসে আমাদের খাবার। আর খাবার কমপ্লিট করতে মোটামুটিভাবে 1 ঘন্টা আমাদের সেখানেই চলে যায়। খাবার শেষ করে বেরোতে আমাদের বেজে যায় প্রায় 1টা, তারপর আবার এনার্জি রিগেন করে আমরা বেরিয়ে পড়ি আরও কিছু প্যান্ডেলের দিকে। তো চলো এক ঝলকে দেখে নাও সেই সমস্ত প্যান্ডেল যেটা আমরা শুরু করেছিলাম 1টায় দেখা এবং শেষ করেছি 4-5টায়। বালিগঞ্জ কালচারাল দেখে এবার আমরা পৌঁছালাম দেশপ্রিয় পার্ক দ্বারা পরিচালিত দুর্গোৎসবের দিকে। অনেক সময় বড় পুজোর ভিড়ে আমরা ছোট পুজোগুলোকে ইগনোর করে চলে যাই, কিন্তু সেখানকার পুজোগুলো কিন্তু খুব সুন্দর হয়। এরকমই একটা পুজো হলো নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটি। তো চলো ঘুরে দেখে নাও এই ছোট্ট পুজোটি কেমন দেখতে হয়েছিল। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো থেকে আমরা এলাম আরও একটা ছোট পুজো, কালীঘাটের নাম না জানা এই পুজোটির
বিশেষত্ব বা থিম বলতে গেলে সহজ পাঠের বিভিন্ন পৃষ্ঠা, বিভিন্ন ছবি এখানে ধরা পড়েছিল এবং এখানকার মাতৃরূপটি মানে অসাধারণ ছিল। গণেশ থেকে শুরু করে কার্তিক, লক্ষ্মী এবং মা দুর্গা স্বয়ং এখানে গ্রামের রূপে ধরা দিয়েছিল। এবার আমরা এলাম সাউথ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম একটা পুজো, চেতলা অগ্রণীর পুজোটিতে। তো চলো দেখে নাও এবছর চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ এবং দুর্গা প্রতিমা কেমন হয়েছিল। এবার আমরা এলাম দক্ষিণ কলকাতার অন্যতম সেরা একটা পুজো, সুরুচি সংঘের পুজো, যেখানে তাদের এবছরের থিম ছিল আবদার। এবং এই অসাধারণ থিমটির জন্য মানে এই পুজোটা আমার কাছে মানে দক্ষিণ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট পুজো ছিল। ঠাকুর দেখতে দেখতে কখন যে সময় বয়ে গেল, কখন যে রাত থেকে ভোর আর ভোর থেকে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। তো সকালের ট্রেনে আমরা ফিরলাম বাড়ি। তো এই ছিল আমাদের ষষ্ঠী এবং সপ্তমীর জার্নি, এতক্ষণ তোমরা যেটা দেখলে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর যেতে যেতে চলো দেখে নাও আমাদের ষষ্ঠী সপ্তমীর কিছু ক্লিপস বা কিছু ফটোস। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, Now you walking with your girls in front of me, front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো হ্যালো নম্বর দিও, Why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, Your girls in front of me, in front of me. Hesha, hesha, piche deke chole kele. Bolo hello number diya. Kya kya chhede diji? Main 2 ghanta aage leke chilo. Kya sir? Complete hoye gaye saja. Hamare jaman band. Chhede hai hum shaadi mein jaman ke debe. তুমি যে মা